উত্তর জার্মানির একটি ছোট শহর জুভেনাইলের ডিটেনশন সেন্টারের অ্যানেক্স বিল্ডিংয়ে তৈরি করা হয়েছে করোনা কারাগার। ছয় কামরার এই কারাগারে তাদেরই রাখা হচ্ছে যারা করোনার কোয়ারেন্টাইন ভাঙবেন। বিস্তারিত জানাচ্ছেন মার্জিয়া মান্নান। কেউ করোনায় আক্রান্ত বলে সন্দেহ করা হলে তাকে বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়। করোনা নিয়ন্ত্রণে এটা খুবই জরুরি। কেউ যদি এই নিয়ম না মানেন তাহলে তারা অন্যদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ান। তাই এই নিয়ম না মানা ব্যক্তিদের জন্য জার্মানিতে খোলা হয়েছে করোনা জেল। জানুয়ারিতে চালু হওয়া এই কারাগার চিরাচরিত কারাগারের মতো নয়। এখানে টিভি, ল্যাপটপ, ফোন এবং অন্য সকল সুবিধাই পাওয়া যাবে। থাকবে আরামদায়ক বিছানা, হাঁটার জায়গা, এছাড়াও তাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার ব্যবস্থাও রয়েছে। বাড়ির সকল স্বাচ্ছন্দ্য মিললেও তফাৎ শুধু একটাই, মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এই জেলে রাখা হবে এবং তারা কারো রক্ষীদের কথা মানতে বাধ্য হবেন। 40 জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে নিয়ে একটি গঠিত দল কারারক্ষীর দায়িত্ব পালন করবে। Ultima ratio, weil es geht ja um einen Eingriff in ein Grundrecht, nämlich Freizügigkeit. কেউ যদি নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বারবার অস্বীকার করেন তাহলে তাকে এই জেলে রাখা হবে। তবে তার আগে দেখতে হবে তারা নির্দেশ অমান্য করে বাইরে গেছে এবং তাদের থেকে অন্যদের করোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। তখন প্রথমে জরিমানা, তারপর কোর্টের নির্দেশে করোনা কারাগারে পাঠানো হবে তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের প্রচুর সমালোচনা হচ্ছে। কিছু সমালোচকের মতে এও এক ধরনের মানবাধিকার লঙ্ঘন, অনেক রাজনৈতিক দলও এর বিরুদ্ধে। তবে এখনও একজনকে এই কারাগারে রাখা হয়নি, সেখানে কেউ থাকলেই এই জেলের কার্যকারিতা বোঝা যাবে। মার্জিয়া মান্নান, মাইটিভি।